আপোনালোক সন্মুখত অনুপম চক্রবর্তী, আপোনালোকে চাই আছে টাইম এইট। ধর্মর নামত উন্মাদ হওয়া পাঁচ পাহন্ডর বাবে আজি অসম অসমিয়া লজ্জিত হবলগিয়া হল। এই পাঁচ পাহন্ডর ধর্মর উন্মাদনার বাবে আজি মা কামাখ্যার গাত ডাক এটা লাগিল। হয় প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনার অবগত মা কামাখ্যাত নরবলি সম্পন্ন হয়েছিল। সমগ্র তথ্য 2019 চনৰ পৰা কোনো এজন অসমীয়াই বিশ্বাস করা নাছিল যে ঐতিহাসিকভাবে স্বীকৃত কামাখ্যাত নরবলি সম্পাদন হয়েছে, কোনোৱে স্বীকার করা নাছিল। আনকি কামাখ্যার দেবোত্তর সময়তেও বারে বারে কৈছিল এয়া নরবলি নহয়, কোনোবাই হত্যা করে এই মৃতদেহ থৈ আহিছিল কামাখ্যাত। ইয়ার পিছত সিবিআই তদন্ত আরম্ভ হল আর এই তদন্তর আজি অন্তিম খন আমার সন্মুখত আহি পড়িল। গুয়াহাটির আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরার সেই চাঞ্চল্যকর সংবাদমেল, আর এই সংবাদমেলতে গম পোৱা গল মা কামাখ্যা অরুণাচল নীলাচল পাহাড়ত আজি সেই ঘটনায় সংঘটিত হল যি ঘটনা অসমীয়া সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী। নরবলি সম্পাদনা করা হল অতি কৌশলগতভাবে ষড়যন্ত্রভাবে। ভূতনাথত সেই বিপর্যয়ের প্রথমখন ছবি অনার পিছত লাহেকৈ দুভাগ নিশা কোনো গম নোপোৱাকৈ কামাখ্যা মন্দিরত সেই কাম সম্পাদন করা হল। সমগ্র অসম অসমিয়ার নাম লজ্জিত করলে বাহিরের পর অহা পাঁচ পাহন্ডয়। মানে মূল কথাখিনি আপনার পোনপ্রথমে দেখাই লোক বিচারিছো সমগ্র তথ্য। কিয় কামাখ্যা দিয়া হয়েছিল নরবলি প্রশ্ন, চারি বছরের পিছত কামাখ্যার নরবলি রহস্যর ওর পড়িল। গুয়াহাটির আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরার বিস্ফোরক সংবাদমেল, কেইবাটাও কথা ইয়াত সংযোজন হয়েছে, প্রশ্ন উত্থাপন হয়েছে। ভূতনাথৰ পৰা মাজনিশা কেনেকৈ মহিলাগৰাকীক অনা হৈছিল কামাখ্যালৈ, যিগৰাকী মহিলাক মুণ্ড ছেদ কৰা হৈছিল, নৰবলি দিবলৈ বিশাল দাখন ক'ত কিনিছিল নৰবলিৰ অপৰাধী গেংটোৱে, আৰু এই গেং কোনো অসমৰ নহয়। ভূতনাথত গভীৰ নিশালৈ কি পূজা কৰিছিল নৰবলিক প্লেনিং কৰোঁতাসকলে, ইয়াক গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন। কিয় কামাখ্যাত দিয়া হৈছিল নৰবলি, কোন কোন জড়িত আছিল নরবলির অপরাধী গ্যাংটুর, এয়া হয়েছে অপরাধ আর এ ধর্মর নামত এক অপরাধ, আর এই অপরাধে অসমর মান তললৈ নিছে। নরবলি দিবলৈ মহিলাগৰাকীক কোর পৰা অনা হৈছিল এক ডাঙৰ প্রশ্ন। কেইবাটা প্রশ্ন উত্তর আজি গুৱাহাটী আরক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাই দিছে। অত্যাধিক সুরাপান আর পূজা পাঠ কিমান সময়লৈ চলিছিল ভূতনাথত, ভূতনাথত অত্যাধিক সুরাপান হৈছিল আর পূজা অর্চনা চলিছিল। নরবলি রহস্যর এটা এটা পৃষ্ঠা লুটিয়ালে গুয়াহাটির আরক্ষীয়ে। কামাখ্যা দেবোত্তর বর্দে কামাখ্যার নরবলিক অস্বীকার করেছিল কিয়, এই কিয়টোর এক ডাঙর প্রশ্ন, কিয় অস্বীকার করেছিল সেই সময়ত। ভূতনাথত গভীর নিশা হলেই তান্ত্রিকর উন্মাদ আচরণ কেনেকৈ সম্ভব, ই এক ডাঙর প্রশ্ন। শ্মশান ঘাটত উন্মাদ আচরণ, গুয়াহাটির শ্মশান ঘাটত দুষ্কার্য সংঘিত করা স্থান হিসাবে পরিগণিত করা হয়েছে নেকি, করবাত আমার দুর্বলতা রয়ে গেছে নেকি, চারি বছর পিছত কামাখ্যার নরবলি রহস্যর ওর পড়িল। হয় কামাখ্যার দেবোত্তর সমিতিয়ে সেই সময়ত 100% ইয়াক অস্বীকার করেছিল আর কৈছিল যে এয়া নরবলি নহয়, কোনোবাই মৃতদেহ আনি পেলাই দিলে। অকল দেবোত্তর সমিতিয়ে নহয়, কামাখ্যা আমার সপোন, কামাখ্যা আমার বুকুর স্পন্দন, কামাখ্যা আমার কারণে পুরাতন সংস্কৃতি, কামাখ্যা আমার কারণে এক ঐতিহাসিক সত্য, সেইভাবে আমি কামাখ্যাত এনে ধরনের কথা হব পারে হে আমি কোনো বিশ্বাস করা নাছিল, সমগ্র অসমিয়ায় বিশ্বাস করা নাছিল। কিন্তু এই পাঁচ পাহন্ড মই দৃশ্য আপনার দেখাইছো, এই পাঁচ পাহন্ড ধর্মর নামত উন্মাদ, এই পাঁচ পাহন্ড যার মাস্টার মাইন্ড হয়েছে এইজন লোক, মাস্টার মাইন্ড হল এইজন লোক। এই পাঁচ পাহন্ডয় সমগ্র নরবলি প্ল্যানিং করেছিল, আর আটাইকেইজন অসমৰ মানুহ নহয়, অসমৰ বাহিৰৰ পৰা অহা মানুহ, আর মহিলাগৰাকীও অসমৰ নহয়, অসমৰ বাহিৰৰ। মই সমগ্র বর্ণনা আপোনালোকক দিম।
কিন্তু ধৰ্মৰ নামত উন্মাদ এছাম মানুহ কি হিন্দু ধৰ্ম কি মুছলিম ধৰ্ম কি খ্ৰীষ্টান ধৰ্ম ধৰ্মৰ নামত উন্মাদ এছাম এনে ধৰণৰ মানুহে কলুষিত কৰি গ'ল অসমৰ মাটি কলুষিত কৰিলে এনে এখন স্থানক যিখন স্থানক বিশ্বৰ সকলো মানুহে জানে বিশ্বৰ বিভিন্ন স্থানৰ পৰা ভাৰতবৰ্ষৰ বিভিন্ন স্থানৰ পৰা ৰাজনীতিয়ে হওক বলিউডে হওক ক্ৰীড়া জগতৰ মানুহে হওক যি মানুহ অসমলৈ আহে প্ৰথমবাৰৰ বাবে পূজা কৰিবলৈ মাক পূজা কৰিবলৈ আহে এইখন কামাখ্যালৈ আৰু এই কামাখ্যাত এই পাঁচ অপৰাধীয়ে এনে এটা কাৰ্য সংঘটিত কৰিলে যি কাৰ্য অসমৰ বাবে এক দিবা স্বপ্ন কোনো কাৰণত অসমত নৰবলিক আমি সমৰ্থন নকৰোঁ আগতেও কৰা নাই এতিয়াও নাই কৰা অসমৰ সংস্কৃতিৰ ভিতৰতে নৰবলি নপৰে কিন্তু এই পাঁচ পাখণ্ডই কলুষিত কৰি গ'ল সমগ্ৰ অসমখনক ই কেনেকৈ সম্ভৱ বুলি আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্ন কেনেকৈ পাঁচ এই পাখণ্ডই ধৰ্মৰ অজুহাত পূজাৰ অজুহাত দেখুৱাই এগৰাকী মহিলাক লৈ আহিলে ভূতনাথত গভীৰ নিশা ভূতনাথত মাছ নিশা মদ খাই খাই পূজা কেনেকৈ কৰিবলৈ সুবিধা পালে ইমান নিৰাপত্তা আমাৰ দুৰ্বল নে আৰু সেই গভীৰ নিশাই মহিলাগৰাকীক মদ খুৱাই বেহুচ কৰি কামাখ্যালৈ লৈ গ'ল আৰু কামাখ্যাত বেহুচ মহিলাগৰাকীক শিৰচ্ছেদ কৰা হ'ল আজি আৰক্ষীয়ে আয়ুক্তই এই কথা খুব স্পষ্টভাৱে জনাইছে কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথা ইমান নিৰাপত্তাহীন নে এইখন গুৱাহাটী ৰাজধানী গুৱাহাটীত কোনোবাই প্লেনিং কৰিব পাৰে তাকো এখন শ্মশান ঘাটত য'ত সকলো সময়তে লাইট জ্বলি থাকে পোহৰৰ ব্যৱস্থা আছে সেই ভূতনাথত তেওঁলোকে প্লেনিং কৰে প্লেনিং কৰি এগৰাকী মহিলাক পূজা কৰাৰ নামত অত্যাধিক সুৰাপান কৰোৱাই আৰু বেহুচ মহিলাগৰাকীক দুখন গাড়ীত উঠাই মাছ নিশাই কামাখ্যালৈ নি আপুনি ভাবক মাছ নিশা কামাখ্যালৈ নি তাত শিৰচ্ছেদ কৰে আৰু মূৰটো পলিথিনত বান্ধি তেওঁলোকে ব্ৰহ্মপুত্ৰত দলিয়াই দিলে নিৰাপত্তা ক'ত কেনেকৈ সম্ভৱ এয়া ৰাজধানী গুৱাহাটীত ইমান অকঠোৰ নিৰাপত্তা নে ইমান অকঠোৰ পৰিৱেশ আৰু পৰিস্থিতি নে ভৰলো সেয়া ৰাস্তাৰ কাষতে আৰক্ষী থকাৰ পিছতো কেনেকৈ ভূতনাথত এই পাঁচ পাখণ্ডই ধৰ্মৰ নামত ব্যভিচাৰ আৰম্ভ কৰে ধৰ্মৰ নামত অসমৰ মান সন্মান নষ্ট কৰে দুপৰ নিশালৈ কেনেকৈ মদ খাই পূজা কৰি থাকিব পাৰে এগৰাকী মহিলাক কেনেকৈ মদ খুৱাব পাৰে আৰু মদ খোৱা মহিলাগৰাকীক গভীৰ নিশাই দুখন গাড়ীত উঠাই কামাখ্যালৈ কেনেকৈ লৈ যাব পাৰে ক'ত অপৰাধী কেনেকৈ সাৰি যাব পাৰে ই আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্ন আৰু এই ডাঙৰ প্ৰশ্নৰ আজি সদুত্তৰ দিছে গুৱাহাটীৰ আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাই দিগন্ত বৰাই সমগ্ৰ ঘটনাৰ বৰ্ণনা দিছে আপোনালোকৰ নোম ডাল ডাল হৈ পৰিব সমগ্ৰ ঘটনা শুনিলে শিহৰি উঠিব আপুনি ইমান ডাঙৰ প্লেনিং ইমান কৌশলগতভাৱে ধৰ্মৰ দোহাই দি এগৰাকী নাৰীক শিৰচ্ছেদ কৰা হ'ল এগৰাকী বাহিৰৰ নাৰীক আনি বাহিৰৰ মানুহে মিলি জুলি একেলগে অতিপাত মদ্যপান কৰাই শিৰচ্ছেদ কৰালে লক্ষ্য হেনো বিশ্ব শান্তি লক্ষ্য হেনো এই মূল পাখণ্ড মই যিজনৰ কথা কৈ আছোঁ এই মূল পাখণ্ডজনৰ আঠ বছৰ আগতে তেওঁৰ ভায়েক মৰিছে তেওঁৰ শান্তিৰ বাবে আৰু বোলে সমগ্ৰ বিশ্ব শান্তিৰ বাবে হেনো এই শিৰচ্ছেদৰ ঘটনা সংঘটিত কৰা হ'ল আৰু এই শিৰচ্ছেদৰ ঘটনাই সমগ্ৰ অসমবাসীক লজ্জানত কৰিলে কি কৈছিল দিগন্ত বৰাই অৰ্থাৎ গুৱাহাটী আৰক্ষী আয়ুক্ত মহোদয়ে আহক আমি আপোনালোকৰ সন্মুখলৈ আগবঢ়াইছোঁ পিছত লাগিল শেষত মাতেশ্বৰ গিৰিৰ অৱস্থিতি আমি উলিয়াবলৈ সক্ষম হ'লোঁ আৰু সেইমতে আমাৰ স্পেচিয়েল টীম ইয়াৰ পৰা ৰাওনা হ'ল জব্বলপুৰ মধ্যপ্ৰদেশত আৰু মধ্যপ্ৰদেশৰ জব্বলপুৰৰ এটা মন্দিৰৰ পৰা আমি মাতেশ্বৰ গিৰি বা মাতা প্ৰসাদ পাণ্ডেক আমি এৰেষ্ট কৰি গুৱাহাটীলৈ লৈ আনো আৰু এই মাতেশ্বৰ পাণ্ডেৰ যি আমাৰ ইণ্টাৰগেশ্যন চলিলে সেই ইণ্টাৰগেশ্যনৰ ভিত্তিত আৰু আমি কেইজনমান একিউজক
নিয়েরেস্ট করবলে সক্ষম হও। তার ভিতর এজন আছে সুরেশ পাসওয়ান, সুরেশ পাসওয়ান, তারপর কানু আচার্যি ওরফে কানু তান্ত্রিক, রাজু বাবা ওরফে ভাইয়ারাম মাওরিয়া, আর প্রদীপ পাঠক ওরফে দীনেশ ওরফে রাজু। মাতা প্রসাদ পাণ্ডের ইন্টারোগেশনের পিছত গম পালো যে এই গোটেই ঘটনাটার পিছত এজন ব্যক্তির হাত আসলে, সেই ব্যক্তিজন হল, মূল ব্যক্তি হল প্রদীপ পাঠক ওরফে দীনেশ ওরফে রাজু। তেওঁর বয়স 52 বছর হব, তেওঁর ঘর হল মথুরা জেলার উত্তর প্রদেশ। সেইমতে ইয়ারপরা আমার স্পেশাল টিম মথুরাল গল, মথুরার ইউপি পুলিশের সহযোগত এই যিজন প্রদীপ পাঠক ওরফে দীনেশ সরকারি চাকরিয়ালো, এক্সিকিউটিভ অফিসার কোঅপারেটিভ সোসাইটি গভর্নমেন্ট অফ উত্তর প্রদেশ, আমি গ্রেপ্তার করলো, লোনা হল, বর্তমান আমার হেফাজত আছে। গতি বর্তমান এই কেসটোর সংক্রান্ত আমার হাতত পাঁচজন ব্যক্তি পড়েছে। তার প্রথমজন হল মাতা প্রসাদ পাণ্ডে ওরফে মাতেশ্বর গিরি, এরেস্ট করা হয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুরেরপরা মধ্যপ্রদেশ আরক্ষীর সহযোগত। দ্বিতীয়জন সুরেশ পাসওয়ান, বয়স 56 বছর, ঘর দুর্গা স্বরূপর হিলসাইড জালুকবাড়ি থানার অধীনত, এরেস্ট করা হয়েছে ভূতনাথরপরা। প্রদীপ পাঠক ওরফে দীনেশ ওরফে রাজু, 52 বছর, যি সরকারি চাকরিয়াল উত্তর প্রদেশ সরকারের, এরেস্ট করা হয়েছে মথুরারপরা উত্তর প্রদেশ। কানু আচার্যি ওরফে কানু তান্ত্রিক, বর্তমান থাকে ফটাশিল আমবাড়ির শিলারায় পথত, জন্ম মরিয়নীত, ইয়াত ভূতনাথত পূজা করে, এরেস্ট করা হয়েছে ভূতনাথরপরা। রাজু বাবা ওরফে ভায়ারাম মাওরিয়া, অরিজিনেলি বারাণসী ডিস্ট্রিক্টর বলে কৈছে, এড্রেসের বিষয়ে আমি কনফার্ম নহয়, ভূতনাথতে ঘুরি মেলি থাকে, ইয়াতে পূজা পাতল করে, কোনো ধরনের সম্পর্কীয় ব্যক্তি আমি বিচারি পোৱা নাই। ভিক্টিমর আধার কার্ড, ভিক্টিমর মোবাইল হ্যান্ডসেট, ভিক্টিমে পিঁধা কাপড় কানিখিনি, আর রেলওয়ে টিকেট, আর এই একিউজখিনির যেখানে মোবাইল ফোন সেইখানে আমি বর্তমান রিকভারি করেছো, সিজ করেছো। এটা আসলে গোটেই ঘটনাটো কি আছিল বা কেনেদরে সংঘটিত হয়েছিল, এই ঘটনাটোর তদন্ত দেখা গল যে এইটো হল একটা নরবলির ঘটনা। কামাখ্যা দেবীক সন্তুষ্ট করবলৈ এই একিউজখিনিয়ে নরবলি দিছিল, হিউম্যান স্যাক্রিফাইস। প্রদীপ পাঠক ওরফে দীনেশ এই ধরনের তান্ত্রিক কিছু ঘটনাত বিশ্বাস করে আর খুব বেশি অন্ধবিশ্বাসী। ভাতৃ নাগা সাধু আসলে, আর এই ঘটনার 11 বছর আগতে, সেই 18 তারিখেই মৃত্যু হয়েছিল। প্রদীপ পাঠকর লগত এজন আরো সাধু দিল্লির মানে নর্থ ইন্ডিয়ার ফালর অম্বুবাসী মেলালে আহিছিল। এই সাধুজন আর প্রদীপ পাঠকর সম্পর্ক হয় বেঙ্গলর পৰা এজন সাধু আহিছিল, যার লগত ভিক্টিম গৰাকী আৰু দুগৰাকী মহিলা আহিছিল। তেওঁলোকে ভূতনাথত লগ পায়, তেওঁলোকে এই গোটেই হিউম্যান স্যাক্রিফাইসের ঘটনাটোর প্ল্যানিং করে, আর সেইমতে 18 তারিখে দিনের ভাগতে তেওঁলোকে এই শিরচ্ছেদ কৰিবলৈ এখন দা কিনি লয়, আর সেইখন ফেন্সি বজাৰৰ পৰা কিনে, আর সন্ধিয়া তেওঁলোকে পূজার প্ল্যানিং করে, আর যেতিয়া পূজা ভূতনাথত করিব যায় তেতিয়া তেওঁলোকে গম পায় যে তাত পূজা পাতল করে এই কানু তান্ত্রিক ওরফে কানু আচার্যি বলে যিজন মানুষ। আর সেইমতে আমি এতিয়ালৈকে গম পোৱা মতে তাত 12 জন মানুষের উপস্থিতি আসলে ভূতনাথর মধ্যরাতে, যেটো শ্মশানত পূজা হয়েছিল, তাতে সুরেশ পাসওয়ান যি ভূতনাথরে গুৱাহাটীৰে, প্রদীপ পাঠক যি মথুরার, অহা সাধু বাবাগৰাকী, বেঙ্গলৰ পৰা অহা সাধু বাবাগৰাকী আৰু বেঙ্গলৰ পৰা অহা ভিক্টিম,
আৰু লগত আৰু এগৰাকী মহিলা ৰাজু বাবা যি ভূতনাথতে থাকে এই গোটেইখিনি মিলি আৰু তাত সেই পূজাত কেইজনমানে অংশগ্ৰহণ কৰিছিলে আমি এতিয়াও আইডেণ্টিফাই কৰিবলৈ সক্ষম হোৱা নাই কেইজনমানক গতিকে আমি নাম ক'ব পৰা অৱস্থাত নাই তেওঁলোকে তাতে পূজা কৰে আৰু সেই পূজা তেওঁলোকে কোৱা মতে সেইটো কপালী পূজা কৰে আৰু সেই কপালী পূজা কৰিছিলে সেই প্ৰদীপ পাঠক ওৰফে দিনেশৰ ভাতৃৰ সোঁৱৰণত আৰু বিশ্বশান্তিৰ কাৰণে বুলি তেওঁলোকে কোৱা মতে আৰু তেতিয়া যিগৰাকী ভিক্টিম তেওঁক যে বলি দিব সেইটো আগতেই তেওঁলোকে ঠিক কৰি লৈছে আৰু সেইকাৰণে এই ভিক্টিমগৰাকীক তেওঁ নাজানে আমি এতিয়ালৈকে তদন্তত যি পাইছোঁ এই ভিক্টিমগৰাকীয়ে নাজানে যে এইখিনি প্লেনিং চলি আছে তেওঁক লৈ পেলাই